আসসালামু আলাইকুম দর্শক যারা আমার মতো শুটকি লাভার আছেন তাদের জন্য আজকে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব অনেকে অনেকভাবে শুটকি মাছ ভুনা করে থাকেন কিন্তু আমি কিভাবে এই শুটকি মাছ ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার মতো শুটকি লাভার আছেন তাদের কাছে এই রেসিপিটা অমৃত লাগবে শুটকি ভুনার জন্য আমি এখানে প্রায় একশো গ্রামের মতো নিয়ে নিয়েছি লোটটা শুটকি আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাফ কাপের মতো তেল দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিব আর শুটকি মাছটা আমি কোন সাইজ করে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চুলার আচটা মিডিয়াম রেখে আমি শুটকি মাছটা একটু ভেজে নিয়েছি আর যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে সে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন আমি মাঝারি যে দুটো রসুন ছিলে এভাবে কোয়াগুলো আলাদা করে নিয়েছে। আর সেই রসুনটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এখানে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুনের মতো পেঁয়াজ কুচিগুলোকেও আমি একটু ভেজে নেব লালচে করে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ আর দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আসলে ঝালটা আপনারা যে পরিমাণ খাবেন সে পরিমাণে দিবেন। এখানে আমি এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ও যখন এরকম তেল উঠে আসবে তখন এখানে ভেজে রাখা সুটকিগুলো আমি দিয়ে দিব শুটকিগুলো দেওয়ার পরে এখানে এই মশলাগুলো সহকারে শুটকিটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে ভিডিওটা করেছি আরও কয়েকদিন আগে কিন্তু যখন এই বয়সটা দিয়েছি তখন ভিডিওটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল এতটাই মজা হয়েছিল এই শুটকি ভোনাটা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে শুটকিটা আমি ভেজে নিয়েছি এখন এখানে একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নেবো আমাদের বাড়িতে ছোট বড় সকলে এই শুটকি মাছের ভুনাটা খুবই পছন্দ করে আর শুধু আমাদের পরিবারের সদস্য নয় যারা আমাদের আত্মীয় স্বজন এবং কাছের লোক আছেন তারা যারা এই সুটকির ভুনাটা খেয়েছেন অনেকে এখনও আমাদের বাড়িতে আসলে এই সুটকি ভুনাটা করতে বলে এই সুটকি ভুনাটা যেদিন আমি রান্না করি সেদিন মাছ মাংস রান্না করতে হয় না কারণ এই সুটকি ভুনাটা থাকলে কেউ মাছ মাংস খেতে চায় না যাই হোক দেখতে পাচ্ছেন নিশ্চয় এটা কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে এটা আমি এখন চুলাটা বন্ধ করে এই শুটকি বোনাটা নামিয়ে নিচ্ছি সো ভিউয়ার্স যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে I love this.